पहली नजर में कैसा जादू कर दिया, सैया ने देखा ऐसे मैं पानी पानी हो गई। কিছু জনপ্রিয় গায়ক রয়েছে যারা পরিচিত সারা পৃথিবীতে। যাদের গান শোনার জন্য মুখিয়ে থাকে লাখো দর্শক, যাদের গান মানেই হিট। আজকে আমি আপনাদের দেখাবো ভারতের সেরা দশ সিঙ্গারদের, যারা গান দিয়ে মাতিয়ে রেখেছে ভারত সহ বিভিন্ন দেশে। তবে চলুন ভিডিওটি শুরু করা যাক। দশ নম্বরে রয়েছে হানি সিং। হানি সিং ভারতের একজন সঙ্গীত শিল্পী এবং র‍্যাপার। তিনি বেশ কিছু গান দিয়ে মাতিয়ে রেখেছেন তার দর্শক মহল। তার সবচেয়ে জনপ্রিয় গান হলো এই গানটি। এই গানটি হানি সিং এবং নেহা কাক্কার কভার করেছেন। তার গাওয়া ধীরে ধীরে গানটিও বেশ জনপ্রিয়তা পায়। নয় নম্বরে রয়েছে কুমার শানু। কুমার শানু হাজার হাজার বলিউড হিন্দি গান গাওয়ার জন্য বিখ্যাত। হম তুমকো নিগাহোঁ মেঁ ইস তরহ ছুপা লেঙ্গে। তার জনপ্রিয় গানগুলোর মধ্যে অন্যতম একটি হলো এই গানটি। वादा है वादा, चाहेंगे तुमको। বর্তমানে এই গানটির ভিউ 1 বিলিয়নেরও বেশি। আট নম্বরে রয়েছে বাদশা। সিয়ানে দেখা এসে মে পানি পানি হো গই। তিনি একজন ভারতীয় র‍্যাপার এবং গায়ক। তার জনপ্রিয় অনেক গান থাকলেও গেন্দা ফুল গানটি সোশ্যাল মিডিয়া কাঁপিয়ে রাখা একটি গান। আর এই গানটি আপনি একবার হলেও শুনেছেন। সাত নম্বরে রয়েছে গুরু রান্ধাওয়া। হাইনি হাই নখরা তেরা নি হাই রে টেড গবরু নু মারে। তিনি একজন ভারতীয় গায়ক এবং তিনি পাঞ্জাবি গান গেয়ে থাকেন। সুন মেরি রানি রানি বন মেরি রানি রানি। তার অনেক জনপ্রিয় গান থাকলেও এই গানটি বেশ পরিচিত একটি গান। লাগ দিল হোর দিয়া জিস হিসাব না হাস দিয়া। ছয় নম্বরে রয়েছে ভারতীয় গায়িকা নেহা কাক্কার। চলে চলে তুমি তারো কে শহর মে। নেহা কাক্কার যার প্রতিটি গানই সুপারহিট। তুঝে চাহা রব সে ভি জাতা ও ইয়াদ পিয়া কিয়া নি লাগি হাই ভিগি ভিগি রাতো মে। তার জনপ্রিয় গানগুলোর মধ্যে অন্যতম একটি হলো মিলি হো তুম। মিলে হো তুম হামকো বড়ে নসিবো সে। এছাড়াও তার গাওয়া বাংলা গানগুলো বেশ জনপ্রিয়। পাঁচ নম্বরে রয়েছে শ্রেয়া ঘোষাল। শ্রেয়া ঘোষাল যার গান মানেই দর্শক প্রিয়। তার গাওয়া প্রতিটি গানই পছন্দ করে দর্শক। শ্রেয়া ঘোষাল ভারতের একজন সেরা গায়িকা হিসেবে পরিচিত। তার গাওয়া অসাধারণ গানগুলোর জন্য তিনি অসংখ্য পুরস্কার পেয়েছেন। अगर तुम मिल जाओ जमाना छोड़ देंगे हम। চার নম্বরে রয়েছে জুবিন নাটিয়াল। দিল কা দরিয়া বহ হি গয়া। তিনি বেশ কিছু গান উপহার দিয়েছেন দর্শকদের। দিল গলতি কর ব্যাঠা হ্যায় গলতি কর ব্যাঠা হ্যায় মস্ত নজরোঁ সে আল্লাহ বচায়ে হুম নবা মেরে তু হ্যায় তো মেরি সাঁসে চলে। তার জনপ্রিয় গানগুলোর মধ্যে লুট গাই গানটি বেশ জনপ্রিয়। কুট্টি মহাবত নে অঙ্গড়াইলে। তিন নম্বরে রয়েছে আরমান মালিক। বল দো না জরা দিল মে জো হ্যায় ছিপা। আরমান মালিক ইংরেজি তেলুগু সহ অনেক ভাষায় গান গেয়েছেন। ওহা মেরে পাশ তুম রহো
তিনি অনেক সিনেমার গান কভার করেছেন। তুমি अपना बनाने का कभी मैं याद आऊं तो चले आना। তার জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে সানাম রে সিনেমায় গাওয়া হুয়া হে আজ পহেলি বার গানটি। হুয়া হে আজ পহেলি বার জো এসে মুস্কুরায়া হুঁ। দুই নম্বরে রয়েছে আতিফ আসলাম, পহেলি নজর মে কেসা জাদু কর দিয়া। আতিফ আসলামের গান মানেই জনপ্রিয়। তার জন্ম পাকিস্তানে হলেও এক সময় ভারত কাঁপিয়েছে তার অসংখ্য গান দিয়ে। তার ফ্যান্স ফলোয়ার ছড়িয়ে রয়েছে ভারত সহ সারা পৃথিবীতে। আতিফ আসলামের গান মানেই ভাইরাল সুপারহিট। আমাদের এই লিস্টের প্রথমে রয়েছে অরিজিৎ সিং, খায়রিয়ত বুঝো কবি তো কাফিয়ত বুঝো। অরিজিৎ সিং ভারতবর্ষের অসাধারণ কণ্ঠের একজন সেরা গায়ক। দিল কা দরিয়া বহে গয়া। অরিজিৎ সিং কলকাতার ছেলে। বাংলায় তার জনপ্রিয় একটি গান হলো বোঝে না সে বোঝে না গানটি। বোঝে না সে বোঝে না। বর্তমানে তার অনেক অসাধারণ গান রয়েছে। তার গাওয়া প্রতিটি গানই সুপারহিট। মা ফির ভি তুমকো চাহুঙ্গা। তিনি একাধিক সুপারহিট গান উপহার দিয়েছেন দর্শকদের। হম তেরে